টক পাতা দিয়ে যারা শিং মাছের রান্না করে ট্রাই করেননি তারা আজকের রেসিপি দেখে অবশ্যই ট্রাই করবেন সেই সাথে এগুলোর সাথে কিছুটা পেঁয়াজ কলি দিয়ে দিলেও কিন্তু স্বাদ অনেক বেড়ে যায় আসসালামু আলাইকুম সায়রা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে এখানে শিং মাছ দিয়ে টক পাতা পেঁয়াজ কলি দিয়ে রান্না করেছি এই ঝোলটা কিন্তু টক টক খোয়াতে খেতে বেশ ভালো লাগে টক পাতা কিন্তু অনেক জায়গায় ম্যাটস পাতাও বলে আপনারা কী নামে ডেকে থাকেন জানাবেন আমি এখানে শিং মাছগুলোকে উপরে পিচ্ছিল অংশটা লবণ দিয়ে জালে দিয়ে পরিষ্কার করে নিয়েছি অনেকে চামড়াটা ফেলে দেন আমার কিন্তু যার যার ব্যক্তিগত চয়েস এখানে মেট্রস পাতাগুলো বা টক পাতাগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সেই সাথে কিছু পেঁয়াজগুলি ধুয়ে কুচি করে নিয়েছি একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে প্রথমে হলুদ লবণ মাখিয়ে মাছগুলো ভেজে নিব এই মাছ কিন্তু ভালো করে উপরে পিচ্ছিল অংশটা পরিষ্কার করে ফেললে খুব একটা তেল ছিটবে না সেই সাথে হাঁস ছাড়া যে কোনো মাছ ভাজি করার সময় গ্যাপ রাখা যাবে না সব দিকে একেবারে ঘন করে তেলে দিলে তখন আর তেল ছিটা না তারপর যারা অতিরিক্ত সতর্কতার জন্য ঢাকনা দিয়ে ভাজতে পারেন ঢাকনা দিয়ে ভাজলে সেক্ষেত্রে আগুনটা কমিয়ে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুললে আর তেল ছিটা না একে সবগুলো মাছ আমি বাদাম করে ভেজে নিয়েছি এই তেলের মধ্যে আমি রান্নাটা করব এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিব ভেজে নিয়ে একটু নরম হওয়ার পরে বাটা মশলাগুলো অ্যাড করব আর তার আগে দিয়ে দিব পেঁয়াজ কলি যেহেতু পেঁয়াজ কুলি পেঁয়াজের সাথে কিন্তু একটু ভেজে নিলে ফ্লেভারটা ভালো লাগে একটু নেড়ে ছেড়ে তেলে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা ও পেঁয়াজ বাটা এখানে রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিয়েছি আমি এক চা চামচ করে আর আদা বাটা দিয়েছি দেড় চা চামচ এখন মশলাটা ভালো করে পেঁয়াজ কুলির সাথে পেঁয়াজের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়েছি এক চা চামচ লবণ দিয়েছি এক চা চামচ কারণ মাছ ভাজার মধ্যেও লবণ রয়েছে আর মরিচের গুঁড়ো দিয়েছি দেড় চা চামচ কারণ এই টক জিনিস কিন্তু একটু ঝাল বাড়িয়ে না দিলে খেতে ভালো লাগে না আর মরিচটা যার যার ফ্লেভার অনুসারে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখন মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে টক পাতাগুলো দিয়ে দিলাম আপনারা অনেক এলাকায় এটাকে ম্যাট্রোস পাতাও বলে আপনারা কি নামে পরিচিত এই পাতাটি অবশ্যই কমেন্টে জানাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে যাবেন সেই সাথে একটি লাইক দিতে ভুলবেন না আর অবশ্য রান্না ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এখন আমি কিছুক্ষণ কষিয়ে পাতাটা কমে আসার পরে মাছগুলোও দিয়ে দিলাম আর একটু পানি অ্যাড করে দিলাম এটা কিন্তু একটু পাতলা ঝোল হবে টক যে কোনো মাছের টক রান্না করলে একটু ঝোলটা পাতলা ঝোল হলে সেটা কিন্তু খেতে ভালো লাগে পাতাটা কিন্তু মিশে গেছে সেই সাথে পেঁয়াজ গলিগুলোও দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন সেই সাথে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করলেই আমি খুব খুশি হব আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি ভিডিও দিলেই নোটিফিকেশন পাবেন কিছু আস্ত কাঁচামরিচ আমি দুই পিস করে ভেঙে দিচ্ছি যেন ফ্লেভারটা এবং ঝালটাও অ্যাড হয় তৈরি হয়ে গেল আমার টক পাতার ঝোল শিং মাছ দিয়ে অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্টে জানাবেন আর আর এই রান্নাটা কেমন লেগেছে তাও জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে